Hello everyone, welcome to my channel. আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘাটশিলা ট্যুরের সেকেন্ড পার্ট। এর আগে তোমাদের সঙ্গে শেয়ার করেছি কলকাতা থেকে ঘাটশিলা বাই কার ফার্স্ট পার্ট। যদি তোমরা আমার ফার্স্ট পার্টটা মিস করে থাকো তো ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো, অবশ্যই গিয়ে ভিডিওটা চেক আউট করে নিও। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট দিন কোথায় কোথায় আমরা সাইট সিন করেছি সেই সব কিছু, তো দেখতে থাকো ভিডিওটা। অটো বুক করে বেরিয়ে পড়েছি সাইট সিনে, যতটা সম্ভব কভার করা যায় ততটা আমরা করব। তো এখন আমরা ফার্স্ট এসেছি সুবর্ণরেখা নদীর ধারে। এখানে একটা খুব সুন্দর লোকেশানে আমাদের নিয়ে এসেছেন অটো দ্বারা, ওখানে আমরা যাচ্ছি। রাস্তার অবস্থা খুব খারাপ, প্রচন্ড কাদা। গতকাল থেকে কখনো মাঝারি কখনো বেশি বৃষ্টি হয়েছে, সেই জন্য এখানকার রাস্তার অবস্থা বেশ খারাপ। চলে এসেছি আমরা সুবর্ণরেখা নদীর তীরে এই অপূর্ব সুন্দর মনোরম পরিবেশে। সুবর্ণরেখা বা স্বর্ণরেখা নদীটি বাংলা, বিহার ও উড়িষ্যা এই তিনটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আমরা এখন এসেছি চিত্রকূট টিলা দেখতে। ছোট বড় পাথরে ভরা রাস্তাটা, খুব সাবধানে যেতে হবে। তো আমরা এখন উঠছি এখান দিয়ে। কিছুটা সংকীর্ণ ছোট বড় পাথরে ভরা রাস্তা দিয়ে সাবধানে আমাদের ওপরে উঠতে হচ্ছে। বেশ কিছুটা উঠে এসে এখানে আছে এক মন্দির, এখানে মহাদেবের মন্দির রয়েছে। পাশে বড় বড় পাথরে ঘেরা এবং মাঝখানে সুন্দর মন্দির অবস্থান করছে। উপর থেকে ভিউটা আরো ভালো লাগবে, তাই আমরা উপরে উঠছি। আমরা এখন এই টিলার উপরে উঠছি, এখান থেকে ভিউটা খুব সুন্দর আসবে, দেখতে পাচ্ছো কত উঁচুতে আমরা। I'm not thinking about the way you keep my world from spinning. I'm just thinking about your eyes. Just don't know if I've been faking or pretending, but I know I never felt so damn alive. এগুলো দারুন সিন। এর চারপাশে ভর্তি বন তুলসি। বন তুলসির গন্ধে ম ম করছে চারপাশ। তার মাঝখান দিয়ে এই পাথরি রাস্তা বেয়ে উপরে উঠলে অপূর্ব এক দৃশ্য চাক্ষুষ করতে পারবে তোমরা। চিত্রকূট পাহাড়ের টিলা থেকে নিচে দেখতে কিন্তু অপূর্ব লাগে। চলে এসেছি আমরা ঘাটশিলার অতি প্রসিদ্ধ মন্দির রঙ্গিনী মাতার মন্দিরে। পুরাতন কথা অনুযায়ী এখানে নরবলি প্রথা প্রচলিত ছিল জানা যায়, তবে বর্তমানে সেসব আর হয় না। পশু বলি বন্ধ রেখে এখন চাল কুমড়ো ইত্যাদি বলি দেওয়া হয়। এখানকার মানুষের শ্রদ্ধা এবং অগাধ ভক্তি এই মাতার উপর। মানুষের মাতার প্রতি অগাধ বিশ্বাস এবং ভক্তি এবং শ্রদ্ধার উপর দাঁড়িয়ে রয়েছে এই মন্দির, যা দেখলে আপনাদের মন কিন্তু একদম ভক্তিতে ভরে উঠবে। এখানে দেবী পূজিত হন রঙ্গিনী মাতা রূপে। এখানে সাদা চন্দনের গাছ এমনকি রুদ্রাক্ষের গাছও রয়েছে। এটা রুদ্রাক্ষ গাছ।
দেখলি বললাম না খাবে আমরা এখন এসেছি রাতমোহনায় এই লোকেশনটা ভীষণ সুন্দর তোমরা দেখো এটাই হলো রাতমোহনা সুবর্ণরেখা নদী নদীর আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ তোমরা সুবর্ণরেখা নদীর তীরে ঘাটশিলার কাছে রাতমোহনা একটি জনপ্রিয় আকর্ষণ পর্যটকদের ক্ষেত্রে এখানে সূর্যোদয় এবং সূর্যাস্ত অপূর্ব লাগে চলে এসেছি আমরা রাতমোহনা ফলসে দেখো তোমরা কি দুর্দান্ত লাগছে দেখো এখন মোটামুটি সানসেট হওয়ার টাইম চলে এসছে আর এরকম একটা টাইমে আমরা এসছি এখানে ফাটাফাটি লাগছে দূরে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হলো গালুডি ব্রিজ সুবর্ণরেখা নদীর ওপরে মুসাবনি যাওয়ার পথে এই ব্রিজটি হলো এখানকার দীর্ঘতম ব্রিজ বিরাম জোরে পড়া এই জলের গর্জন আমাদের কানে আসছে এবং এর সাথে উপরি পাওনা অসম্ভব সুন্দর সানসেট ঢেউয়ের শব্দ পাচ্ছ বুঝতে পারছো এখানে কতটা ফোর্স জলে দেখতে পাচ্ছ তোমরা লোকেশনটা কি দারুন এখন আমরা এখান থেকে রওনা দেবো আবার কালকে আমরা বেরোবো নেক্সট সাইট সিনের জন্য তো এটাই লাস্ট আজকে এর মতন লোকেশনটা দুর্দান্ত লোকেশন আশা করি তোমরা বুঝতে পারছো কত সুন্দর লোকেশন অপূর্ব জাস্ট আর সানসেটটা এখন হচ্ছে তো সেই জন্য দেখতে অপূর্ব লাগছে সারাদিনের ক্লান্তি শেষে এই অপূর্ব দৃশ্য দেখে মন একদম চাঙ্গা হয়ে ওঠে এবার ফিরে যাওয়ার পর পরবর্তী ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না আসছে আরও অনেক ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাথে থেকো